আমলা করে মামলা করে ঠেকানো যাবে? আমাদের প্রতিবাদ সমাবেশকে স্তব্ধ করা যাবে? যাবে না। কারণ সমস্ত জনগণ আজ রাজপথে নেমে এসেছে, তারা পরিবর্তন চায়, তারা জনগণের সরকার দেখতে চায়। আর জনগণের সরকার প্রতিষ্ঠার পূর্ব শর্তই হলো একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নিরপেক্ষ নির্বাচন। কিন্তু এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়, কারণ তা জানে নিরপেক্ষ নির্বাচন যদি দেওয়া হয় ওই গোপালগঞ্জেও তারা জিততে পারবেন না বন্ধুরা। তাই তারা ভোট ডাকাতির পথ বেছে নিয়েছে। আগে এই সংগঠনের পরিচয় ছিল ব্যাংক ডাকাত, এখন পরিচয় ভোট ডাকাত। স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে, দেশ তারেক তারেক রহমানকে বিদেশে রেখে বাংলাদেশের মাটিতে আর ভোট ডাকাতি নির্বাচন করতে দেওয়া হবে না। এমনকি কোন ধরনের চক্রান্ত করেও আজীবন ক্ষমতায় থাকার যে চক্রান্ত শুরু করেছে আমি বুদ্ধিজীবীরা সে চক্রান্ত আমরা বানচাল করে দেবো ইনশাআল্লাহ। আমি এই সমাবেশ থেকে বলতে চাই, সমস্ত জিয়া সৈনিকরা হাতে হাত বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ওই গণভবন আর বঙ্গভবনই শুধু নয়, সমস্ত বাংলাদেশকে দিয়ে ফেলতে হবে। এই খালি স্বাধীনতার কোন দুনিয়া বাহিরে পালিয়ে যেতে না পারে বন্ধুরা। আমার প্রত্যেকটা বিন্দু রক্তের প্রত্যেকটা খুনের বদলা নিয়েই নেবে আমরা তাদেরকে ছাড়বো ইনশাআল্লাহ। ওই শেষে আমি সকলকে আহ্বান জানাতে চাই, সংগ্রামী বন্ধুরা, এই সময় এই সরকারের পতন এখন খুবই সময়ের ব্যাপার মাত্র। আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না, আপনাদেরকে এই মুহূর্তে এদিকেই ঘর থেকে বেরিয়ে আসতে হবে জনতার কাতারে এই রাজপথে। বিশেষ করে যারা তরুণ ভোটার, 2 থেকে 2.5 কোটি তরুণ ভোটার যারা এখনো ভোট দিতে পারেননি তাদেরকে বলবো আসুন সবাই জনতার কাতারে যোগ দিন, দেশের আন্দোলনে যোগ দিন, ভোটাধিকার পূর্ণ পোষ্টের আন্দোলনে যোগ দিন। আমরা সম্মানিত ভাবে রাজপথ দমন করে এই ফাঁসি ফাঁসিনা কোনো না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না, এই প্রতিজ্ঞা করেই আমরা আজকে এখান থেকে বিদায় নেবো ইনশাল্লাহ। আগামীতে জয়ের যাত্রা নিয়ে আমরা আবার ফিরে আসবো। সেই পর্যন্ত খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, শহীদ জিয়া অমলক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক 20 কোটি জনগণ যারা অপেক্ষায়, দেশ নেত্রী তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ জাতীয়।